দর্শক, আমার টকজাম মিষ্টি আচার যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, জলপাই আচার, জলপাই টক মিষ্টি আচার। এখানে আমার যা যা মশলা আছে আমি দিতে দিতে বলে দিব। আসুন আমরা আচারটা বানিয়ে নিই, সব কিছু আমি দিতে দিতে বলে দিব, আপনারা আমার সাথেই থাকবেন। আমি তেলটা দিয়ে দিচ্ছি, আমার 2 কেজি জলপাই আছে, আমি 250 গ্রাম তেল দিব। এখানে 250 গ্রামের মধ্যেই হবে তেল, পরে দেওয়া যাবে, কম বেশি করা যাবে। প্রথমে আমি দিয়ে দিব তেলটা গরম হলে রসুন আদা। আসুন তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে, আমি আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভাজব। প্রথমে আমি লবণটা দিয়ে দিব যাতে ফেনাটা চলে যায়। তারপর দিব হলুদ, মরিচ আর জিরা। আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দিব দর্শক। আমার চিনিটা আমি লাল চিনি ব্যবহার করতেছি, এটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম চিনিটা, আপনাদেরকে দেখালাম, খুবই ভালো চিনি, সেই চিনিটা দিয়ে আমি আচারটা বানাবো। লাল চিনি ভালো, সেই জন্য আমি লাল চিনিটাই নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চিনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, গুড় নিতে পারেন। কারণ আমি আস্তে আস্তে এটা একটু গুঁড়া করে নিব, আর চিনিটাও গলে যাবে, তখন আমি জলপাইটা ছেড়ে দিব। তারপর 5 ফোড়ন ভিনেগার এগুলা দিব, এখন অপেক্ষা করতেছি। এখন আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি, এটা পিজার পিটিক ভিনেগার, পিজার পিটিকের কাজ করবে। আপনারা ভিনেগার নাও দিতে পারেন, ফ্রিজে রেখে দিলে হবে, আমার আটা তো অনেকদিন বাইরে রাখবো, নষ্ট হবে না। আসুন আমরা আবার কষাই। শেষ আমি এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি, জলপাইগুলো ভালোভাবে একদম ভেঙে নেবেন, ভালোভাবে ম্যাশ করলে ভালো হয়, যাতে আর চামচ দিয়ে ঘাটাঘাটি করা লাগে না বেশি। এখানে আমার 2 কেজি জলপাই, মিষ্টিটা আমি দেখে শুনে আবার দিব যদি লাগে। আমি চাচ্ছি না, আমি টকটা একটু বেশিই চাচ্ছি। নাড়াচাড়া দিলাম, দেখেন কি সুন্দর রংটা হয়েছে। আপনারা চাইলে আদাটা নাও দিতে পারেন, আমি একটু গ্রানের জন্য দিচ্ছি, আপনারা সেগুলো একটু খেয়াল রাখবেন আপনাদের ইচ্ছা মতো। আসুন আমরা আচারটা রেডি হওয়ার জন্য অপেক্ষা করি। যে আচারটা জাল হচ্ছে, আমি একটা ভারী তাওয়া বসাই দিছি যাতে আচারটা পোড়া না লাগে, আর আস্তে আস্তে জাল হবে, একদম পানিটা টেনে যাবে, তেল বের হয়ে আসবে, তেল বের হলে বোঝা যাবে আপনার আচারটা হয়ে গেছে। এখন আমি একটু এখানে একটু গরম মশলা আছে, 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স, যে মরিচ গুঁড়া করে রাখছি ভেজে সেটা দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। এখন আচারের পুরো ফ্লেভারটা বের হয়ে আসছে, আপনারা একটু অপেক্ষা করুন, পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। যখন দেখবেন আচারটা একদম চামচে উঠে যায়, তখন বুঝবেন আপনার আচারটা হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে তেলগুলো বেড়ে আসছে দেখছেন, আচারটা লাল লাল হয়েছে, লাল চিনি দেওয়াতে, আপনি গুড় দিয়ে বানাতে পারেন, ভালো লাগবে। এটা হইল টক মিষ্টি জাল আচার, আপনারা বানাবেন, আমি এখন পরিবেশন করবো, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দর্শক, আমার টক জাম মিষ্টি আচার যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।